চীন সাগরের বুকে সুপার টাইফোন নোরো ক্যাটাগরি ফাইভ আকার ধারণ করেছে আমরা আশঙ্কা করেছিলাম টাইফোন নোরো ক্যাটাগরি এক হিসাবে আঘাত আনবে ফিলিপিন্সে এখন তা এত শক্তি বাড়িয়েছে যে এটি এখন ক্যাটাগরি ফাইভ হিসাবে আঘাত আনবে আগামী কয়েক ঘন্টার মধ্যেই আঘাত আনার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ তিনশো কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে এটি পরবর্তীতে ভিয়েতনাম পার করে বঙ্গোপসাগরে প্রবেশ করার সম্ভাবনা আগামী আঠাশেই সেপ্টেম্বর নাগাদ সেই সময় বঙ্গোপসাগরের বুকে একসাথে দুটো ঘূর্ণাবত্র থাকার সম্ভাবনা প্রবল সুপার টাইফোন নরুর প্রভাবে বঙ্গোপসাগরের ঘূর্ণাপত্র আরও ভয়ঙ্কর রূপ নেওয়ার সম্ভাবনা পুজোর আগে যা পরিস্থিতি তা গুণ দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি করতে পারে বলেই অনুমান এই সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন সতর্ক থাকুন সচেতন থাকুন धन्यवाद